কিচেন রুমের ব্যবহৃত জিনিসের সঙ্গে জাস্ট কয়েকটি জিনিস মিশিয়ে ঘরোয়া কীটনাশক তৈরি করে ব্যবহার করতে পারলেই যে কোনো গাছের মিলিবাগ থেকে শুরু করে সমস্ত প্রকার পোকামাকড় একবারেই ভ্যানিশ। বন্ধুরা, মিলিবাগ থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় বছরের সারা সময় কম বেশি নজরে পড়লেও এই গ্রীষ্মকালীন সময়ের শুরুতেই কিন্তু এদের বারবারন্ত অনেকটাই বেশি নজরে পড়ে। তাই এই মিলিবাগ বা দোয়ে পোকা নজরে পড়লে তা যদি তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ না করি তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই পুরো বাগানটিকেই শেষ করে দেয়। আবার অনেকেই বলে থাকেন যে এই মিলিবাগ বা দোয়ে পোকা যদি একবার বাগানে আক্রমণ করেছে তা সহজে আর বাগান ছাড়তে চায় না। কথাটি তো সত্যি, কারণ আপনি তো মিলিবাগগুলিকেই মেরেছেন, কিন্তু তাদের যে পেরে যাওয়া ডিমগুলি সেগুলিকে তো আর ধ্বংস করেননি, তাহলে কীভাবেই বা মিলিবাগ বাগান ছাড়বে? তাই এই ডিমগুলিকেও কিন্তু আমাদের শেষ করতে হবে। আবার এদের কিন্তু সবথেকে কাছের বন্ধু এই গাছের পিঁপড়েগুলি। এই পিঁপড়েগুলি এক গাছ থেকে অন্য গাছে তারা আনাগোনা করে, এর ফলে কী হয়, পিঁপড়ের পায়ের সাহায্যে এই মিলিবাগের পেরে যাওয়া ডিমগুলি এক গাছ থেকে অন্য গাছে চলে যায়। এর ফলে কী হয়, দেখা যায় আপনি মিলিবাগগুলি হয়তো মেরেছেন, কিন্তু পাশের গাছটিতে দেখা যায় পরবর্তী সময়ে মিলিবাগ আবার হাজির হয়ে গেছে। তাই সমস্ত বিষয়গুলিকেই আমাদের গুরুত্ব দিতে হবে। তার জন্য মিলিবাগ কীভাবে আমরা শেষ করব, আমরা তিনটি স্টেপ বেছে নেব। প্রথমে আমরা এই মিলিবাগের দেহের যে মোমের আস্তরণ রয়েছে এই আস্তরণগুলিকে ভেঙে দেব। যদি এই মোমের আস্তরণ না ভাঙতে পারি তাহলে কিন্তু আমার এই ঘরোয়া তৈরি করা যে ঔষধ তা কিন্তু মিলিবাগের দেহের ভেতর প্রবেশ করতে পারবে না। আর যদি এই ঔষধ দেহের ভেতরে প্রবেশ না করতে পারে তাহলে কিন্তু মিলিবাগ মরবে না। নাম্বার টু, এই মিলিবাগ যাতে এই ঔষধ দেহের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মারা যায় তার জন্য ব্যবস্থা কিছু নেব। নাম্বার থ্রি, মিলিবাগের পেরে যাওয়া ডিমগুলিকে চিরতরে শেষ করে দেব, যাতে কোনোভাবেই এই ডিম থেকে মিলিবাগ আর সৃষ্টি হতে না পারে। তাই বলতে পারি আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এইরকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি নাম্বার ওয়ান, মিলিবাগের গায়ে থাকা মোমের যে সাদা রঙের চাদরের আস্তরণ, এটিকে আমাদের সহজেই ভাঙতে হবে। যদিও এটি এদের প্রকৃতিগতভাবে আত্মরক্ষার জন্যই সৃষ্টি, আর এতে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি রস, অর্থাৎ যাকে বলা হয় থাকে হানিডিউ। আর এই হানিডিউ খেতে কিন্তু গাছে শুরু হয় পিঁপড়েদের আনাগোনা। তাহলে সহজে আমরা কী দিয়ে ভাঙতে পারি? তার জন্য ব্যবহার করব এক টাকার শ্যাম্পুর পাতা এক লিটার জলের জন্য। ভালো করে জলের সঙ্গে এই শ্যাম্পু মিশিয়ে নেবার পর আমরা গাছে সুন্দর করে স্প্রে করে দেবো। এমনভাবে স্প্রে করতে হবে যাতে প্রতিটি মিলিবাগের গায়ে এই জলটি পড়ে। এতে কী হবে, এই যে মোমের আস্তরণ এটি সহজেই গলে যাবে। আর গলে গেলেই আমরা পরবর্তী স্টেপে যে দ্রবণ তৈরি করে স্প্রে করব সেই পদার্থটি সহজেই তাদের দেহের মধ্যে প্রবেশ করবে, ফলে আমরা সহজেই মিলিবাগকে ধ্বংস করতে পারব। এবার আসি নাম্বার টু, মিলিবাগ শেষ করা। এর জন্য আমরা শ্যাম্পু জল ব্যবহারের 10 মিনিট পর এই তৈরি করা ঘরোয়া দ্রবণটি ব্যবহার করব। এই ক্ষেত্রে বলি, শ্যাম্পু জল সহ সমস্ত দ্রবণগুলি যদি হালকা উষ্ণ গরম করে ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো কাজ পাবেন। এবার এই দ্রবণ তৈরি করবার জন্য আমরা নেব যে কোনো প্রকার লেবুর খোসা। বন্ধুরা, লেবু খেয়ে খোসাগুলিকে আর ফেলে দেবেন না। এই খোসা ভেজানো জল দিয়ে মিলিবাগ তো শেষ হবেই, এর সঙ্গে গাছের খনিজ মৌলগুলিরও কাজ করবে। এতে রয়েছে সমস্ত রকম মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট। তবে এই খোসাগুলিকে 10 দিনের জন্য কোনো ছায়া জায়গাতে ভিজিয়ে রাখতে হবে। 500 ml জলে অন্তত 4 থেকে 5টি বড় বড় লেবুর খোসা, আর পাতি লেবু হলে 500 ml জলে 10 থেকে 12টি লেবুর খোসা ভিজিয়ে রাখতে হবে। পারলে প্রতিদিন একবার কোনো লাঠি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, তাহলে খুবই ভালো হবে। বন্ধুরা, 10 দিন পর দেখুন জলের কালার কেমন তৈরি হয়েছে। এবার এই জলটিকে প্রথমে আমাদের কোনো একটি সাজি বা ঝাঁঝুড়ি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর ছোটো ছাঁকনির সাহায্যে পারলে 2 থেকে 3 বার ছেঁকে নেবেন, যাতে গাছে স্প্রে করতে গিয়ে স্প্রে মেশিনটি নষ্ট হয়ে না যায়।
সেদিকে অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন। তবে এই দ্রবণকে আরও শক্তিশালী করতে আমাদের কিছু মেশাতে হবে। তাহলে কি কি মেশাবো আর কেনই বা মেশাবো, চলুন জেনে নেওয়া যাক। এক চামচ মিশিয়ে নেব হলুদের গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো একদিকে পেস্টিসাইড আবার ছত্রাকনাশক, অপরদিকে ক্ষত নিরাময়ক। তাই মিলিবাগ যেহেতু বিটপ অংশে আক্রমণ ঘটিয়ে গাছের আগায় পাতাসহ ক্ষত সৃষ্টি করে, তাই মিলিবাগ মারা যাওয়ার পর যাতে সেই দ্রুত ক্ষতস্থান নিরাময় হয়, তার জন্যই এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে কিছু সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে মেশাতে হবে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ মিলিবাগের দেহের মোমের আস্তরণ সরে যাবার পর যখনই এই লঙ্কার গুঁড়ো মিশ্রিত জল মিলিবাগের ত্বকে পড়বে, তা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আপনারা যদি পারেন এর সঙ্গে 4-5 ml মতো ডেটল মিশিয়ে নেবেন, তাহলে এই কাজটি আরও ভালো হবে। তবে অবশ্যই কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এর সঙ্গে মেশাবেন 4-5 ফোঁটা বা 1 চামচ মতো যে কোনো হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশে রয়েছে যে কোনো জীবাণুনাশক ক্ষমতা, তাই মিলিবাগের দেহে পরামাত্রই তা কাজ শুরু করে দেয়। ফলে মিলিবাগ শেষ করার যে কাজটি, তা আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। আর সঙ্গে দেবেন 4-5 ml মতো নিম তেল, যাতে মিলিবাগ শেষ হওয়ার পর গাছে পিঁপড়েদের আনাগোনা বেশ কিছুদিনের জন্য বন্ধ রাখা যায়। তাছাড়া নিম তেল যে কোনো পতঙ্গ শেষ করতে বিশেষভাবেই সাহায্য করে থাকে। এবার এই দ্রবণীয় জল বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পর কোনো ছাঁকনির দ্বারা ছেঁকে হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো আলাদা করে নিতে হবে। তা না হলে স্প্রে বোতলের মুখ জাম করে স্প্রে মেশিনটিকে নষ্ট করে দেবে। এবার বোতলের বাকি অংশ ফ্রেশ জল দিয়ে ভর্তি করে গাছে স্প্রে করতে হবে। আমরা এই স্প্রে করার কাজটি 2টি ধাপে করব। প্রথম ধাপে সমস্ত মিলিবাগের দেহের উপরে স্প্রে করে চলে যাব। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই দ্রবণীয় জলটির যেন মিলিবাগের দেহের উপরে পড়ে, তা না হলে কিন্তু মিলিবাগ মরবে না। অনেক সময় দেখা যায় কিছু মিলিবাগ বেশ কিছু মিলিবাগকে ঢেকে রাখে, তার জন্য প্রয়োজনে এই দ্রবণীয় জল কোনো একটি পাত্রে ঢেলে ব্রাশের সাহায্যে যেখানে ঘন অবস্থায় মিলিবাগ রয়েছে সেই জায়গাগুলিতে ডলে দিতে হবে। তারপর 10 মিনিট গ্যাপ দিয়ে আরও একবার এই স্প্রে বোতলের সাহায্যে এই দ্রবণীয় জল দিয়ে সমস্ত গাছে আবার স্প্রে করতে হবে। এবং খেয়াল করতে হবে যেন সমস্ত মিলিবাগের গায়ে দ্বিতীয়বার এই দ্রবণটি পড়ে, তাহলেই দেখা যাবে সমস্ত মিলিবাগ শেষ হতে চলেছে। দেখুন বন্ধুরা, এইভাবে 2বার স্প্রে করার পর গাছের সমস্ত মিলিবাগ একবারেই শেষ হয়ে গেছে, আর একটিও মিলিবাগ কোথাও নেই। এই ক্ষেত্রে একটি কথা বলি, অনেকে জিজ্ঞাসা করেন যে এই দ্রবণীয় জল গাছের গোড়ায় পড়লে গাছের কোনো ক্ষতি হবে কি না। বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে থাকুন, এই দ্রবণীয় জল গাছের গোড়াতে পড়লেও গাছের কোনো ক্ষতি হবার ভয় থাকবে না। এবার আসি 3য় পয়েন্ট, মিলিবাগকে চিরতরে শেষ করতে মিলিবাগের ডিমগুলিকে কিভাবে ধ্বংস করব। তার জন্য 1 চামচ খাবার লবণ 1 লিটার জলে ভালো করে কিছু সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পর স্প্রে বোতলের মধ্যে ভরে 30 মিনিট পরে গাছে স্প্রে করে দেব। এতে কী হবে, গাছের যেখানেই মিলিবাগের ডিম থাক না কেন, সমস্ত ডিমগুলি এই লবণ জল দ্বারা নষ্ট হয়ে যাবে। এই জল গাছের গোড়াতে পড়লেও গাছের ক্ষতি হবার কোনো ভয় নেই। শুধু একটি কথা মনে রাখবেন, 1 লিটার জলে 1 চামচ খাবার লবণ মেশাবেন। তাহলে বন্ধুরা, এইভাবে যে কোনো লেবুর খোসাগুলিকে ফেলে না দিয়ে তা কাজে লাগিয়ে ঘরোয়া কীটনাশক তৈরি করে গাছের মিলিবাগ থেকে শুরু করে যে কোনো পোকামাকড় শেষ করুন খুব সহজেই, যেখানে গাছের কোনো প্রকার ক্ষতি হবার ভয় থাকবে না। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ করতে শেয়ার করে দেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। সবার শেষে বলি, এই রকম টিপস আরও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।